অনেক কথা যে জ্ঞানার্জন, টু গেট নলেজ, জ্ঞানার্জন হচ্ছে গবেষণার লক্ষ্য। এবং গবেষণা দুই প্রকার, গোটে হচ্ছে পিওর রিসর্চ, যাকে আমি বিশুদ্ধ গবেষণা বলে কুছে, আউ গোটে হচ্ছে সাইন্টিফিক রিসর্চ, যাকে আমি ব্যবহারিক গবেষণা বা বৈজ্ঞানিক গবেষণা কইবা। তাহলে পিওর রিসর্চ কাহ কইবা না, সেইটা হব পিওর রিসর্চ যা কেবল জ্ঞান পাই উদ্দিষ্ট। তেমনি সেই কুযায় যে পিওর রিসর্চ হচ্ছে যা সবুবলে নলেজ ফর নলেজ সেক, জ্ঞান পাই জ্ঞান, সেটা হচ্ছে বিশুদ্ধ গবেষণা, যেথিরে তথ্য প্রমাণর আবশ্যকতা আছে। কিন্তু বৈজ্ঞানিক গবেষণা বা সাইন্টিফিক গবেষণা বা যা আমি ব্যবহারিক গবেষণা মধ্যে কইপার, সে গবেষণা হচ্ছে জ্ঞান তো নিশ্চয় রইব, কিন্তু সে জ্ঞান যেতবে ব্যবহার হব সাধারণ লোক মঙ্গল পাই, অর্থাৎ যেতবে ডাইরেক্টলি পিপল উইল গেট সমথিং, প্রত্যেক ভাবে যদি লোক কিছু পাইলে তাহলে সেটা হব সাইন্টিফিক রিসর্চ বা ব্যবহারিক গবেষণা। তেমন গোটে হচ্ছে নলেজ ফর নলেজ সেক, আর গোটে হচ্ছে ফর দি ওয়েলফেয়ার অফ দি পিপল। এবং সাহিত্যিক গবেষণা হচ্ছে ডিফরেন্ট, এহা ডাইরেক্টলি আম কিছু লাভ দিয়ে না, কিন্তু আমার জ্ঞানক আমার ফোরসাইট কু দৃষ্টিভঙ্গি তা চেঞ্জ করিদিয়ে পরিবর্তন করিদিয়ে, এবং খালি পরিবর্তন করিদিয়ে নি আমার ভিতরে বঞ্চবা পাই গোটে নান্দনিক সৌন্দর্য, নান্দনিকতা বা গোটে এস্থেটিক সেন্স সে আমাকে দিয়ে থাকে। এহা ডাইরেক্টলি কোণী আমার উপকার করে না, মঙ্গল করে না। বৈজ্ঞানিক গবেষণা মানে গোটে আমি এরোপ্লেন উদ্ভাবন কলে বা পেন্টি উদ্ভাবন কলে, ডাইরেক্টলি এমানে এগুলিকে আমার কার্যে আসিলা। কিন্তু সাহিত্যিক গবেষণা বা পিওর রিসর্চ সেগুলি ডাইরেক্টলি আমাকে সাহায্য করে না, কিন্তু ইনডাইরেক্টলি আমার জীবনকে সুস্থ করে থাকে, সুন্দর করে থাকে। তেমন সেই উভয় গবেষণার আবশ্যকতা আছে। মনে করত আপনার পাঠ পড়ুত, যে আর্টস পড়ুত, কমার্স পড়ুত, এবং এ পড়ার আমাকে ডাইরেক্ট কম সাহায্য করুছি কি আমাকে ডাইরেক্ট কিছু সাহায্য করুনি, কিন্তু ইনডাইরেক্টলি আমি বহু ভাবে তাদ্বারা উপকৃত হচ্ছু। এবং গবেষণা আউ গোটে কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অজনাকে জাঁয়া, যেগুড়িক অন্যন্য অছি তাকে আমি জাঁয়া, এবং সেই অজনাকে জাঁয়া ভিতরে আমার ভিতরে জিজ্ঞাসা অছি, জাঁয়ার ইচ্ছা, টু নো সমথিং, সেই জিজ্ঞাসাকে সে পরিতৃপ্ত করে, খালি পরিতৃপ্ত করে না, আমাকে অনেক সময় হোয়াট এবং হাও, কণ এবং কিপর, এ সম্পর্কে আমাকে সে সূচনা দিয়ে আমার মধ্যে আমার মন ভিতরে ইট রেজেস সম কোশ্চিনস, কাহিঁকি এটা এমিতি হল, এমিতি হয়ে নথিলে কণ হয়ে থাকে, পুনে কিপর হচ্ছে, এই যে জিনিসগুলিক আমাকে কেবল গবেষণারে দেখিবাকে মিলে। তেমন সেই আমি যেতবে গবেষণা করা যাচ্ছে, সেতবে জন গবেষক, জনে স্কলার সবুলে তা মুন্ড ভিতরে এই দুইটি প্রশ্নক রক্ষিথ, এবং এই দুইটি প্রশ্ন মাধ্যমে সে তার উত্তর খোঁজব, হি উইল সার্চ দি আনসার। তেমন সে উত্তর খোঁজব, উত্তর খোঁজব, এবং যদি সে উত্তর পাইগলা আমি ভাবি নবা যে তার যে রিসর্চ বা তার যে গবেষণা ফুলফিল হয়েছে, অর্থাৎ যে উদ্দেশ্যে সে গবেষণা করুছে তাহা সম্পূর্ণ ভাবে ফলপ্রসূ হয়েপারিছে। এবং যেতবে আমি গবেষণা করা যাচ্ছে সেতবে আমি কম দেখুছি, এবং এইটি গোটি কথা আমি কয়েক চাহুছি
যে গবেষণা তার আরম্ভ আছে, দ্যাট ইজ এ বিগিনিং, কিন্তু নো এন্ডিং। গবেষণার আরম্ভ আছে কিন্তু তার শেষ নাই, কারণ আজি মো গবেষণার যা পাইছি বা যে নিষ্পত্তি মু পৌঁছিছি হয়ত আসন্তকালি তা বদল যাই পারে। সাইন্টিফিক গবেষণার মধ্যে দেখিছু আমি ভাবুলু যে সূর্য পৃথিবী চারিপাখে বুলুছি, তা মধ্যে ভুল প্রমাণিত হল। তেমন কিন্তু সাইন্স গবেষণার ভুল কম হুয়ে, মাত্র লিটারেচর হল বা অন্যান্য হ্যুম্যানিটিজ হল সে গবেষণার সম্পূর্ণ ভাবে পরিসমাপ্তি হব না। তেমন সেই আমি আমেন্ডমেন্ট করছু, বিভিন্ন সময় আমাকে আমেন্ডমেন্ট করা পড়ছে, কারণ সময় অনুসারে আমাকে অনেক থর বা অনেক সময় সে পরিবর্তন দেখি আমাকে কিছু কিছু আমেন্ডমেন্ট করা পড়ে। আমি দেখুছু যে আমার কনস্টিটিউশন বা সংবিধান অনেক থর আমেন্ডমেন্ট হয়ে গেল, তার কারণ কর তার কারণ হচ্ছে আমার সময় এবং পরিস্থিতি অনুযায়ী আমার চিন্তাধারাটা পরিবর্তন ঘটেছে। তেমন আমি যা কহিদেছু গবেষণার তা সর্বশেষ সত্য নুহে, নট লাস্ট ট্রুথ, সর্বশেষ সত্য কার না, গবেষণার কোনো জিনিস সর্বশেষ সত্য নুহে। আমি গুড়ে জিনিস দেখিছু, আমি ভাবি আসি যে যে লিটারেচর পিলা সমস্ত জাঁথে যে ফকিরমোহনকর গোটিয়ে আত্মজীবন আছে, আত্মজীবনী আছে। 2021-22 মশিয়া পর্যন্ত আমি ভাবি আসি ফকিরমোহনকর আত্মজীবনের নামক আত্মচরিত না, এটা ভুল। এপর্যন্ত আমি ভাবি আসি ফকিরমোহনকর আত্মজীবনের নাম হচ্ছে আত্মজীবন চরিত বলে, কিন্তু এটা ভুল। আমি অনুমান করি ভাবুলু, কারণ ফকিরমোহন তাঁর কৌশি জায়গার যেটি সত্যবাদী প্রকাশ পাওয়া উৎকল সাহিত্যের প্রকাশ পাওয়া সেতবে সে আত্মজীবন চরিত বলে লেখু নলে, আত্মজীবন চরিতর কিছু চ্যাপ্টর সেটি সে দৌলে। তেমন আমি মানে ভাবি আসি যে তাঁর আত্মজীবনের না হচ্ছে আত্মচরিত, আত্মজীবন চরিত, কিন্তু 2023 মশায় তাঁর হাত লেখা আমি পাইলু, ফকিরমোহন হাত লেখা 2023 মশায়, এবং সেটি সে লিখিছেন তা না হচ্ছে মো জীবন, মাই লাইফ, মো জীবন। তেমন আমি পরিবর্তন চেঞ্জ করা পড়ব না, পরিবর্তন করব না। আমি দীর্ঘদিন ধরে জাঁথিল ওড়িয়া সাহিত্যের প্রথম প্রবাদক, কিন্তু আমি এবে আমার সে ধারণাকে বদলাইতে পড়ব, কিন্তু না বিবেক ওড়িয়া সাহিত্যের প্রথম প্রবন্ধ নুহে। ফকিরমোহন তার চারি মাস পূর্ব সম্বাদবাহিকায় গোটে প্রবন্ধ লিখিলে মন্দিরের কুশ্চিত মূর্তি। তেমন বর্তমান দেখ মু কুছি গবেষণা শেষ না, কিছু তথ্যচিত্র আসুছি, নয় তথ্যচিত্র আসুছি। আমি এ পর্যন্ত যা ধারণা করে নিয়ে আমি তাকে পরিবর্তন করা পড়ব। তেমন আমি এত গবেষণা করা যাচ্ছে, গবেষণার কম কম সব মেথোডোলোজি অ বা যেতবে আমি গবেষণা করা যাচ্ছে কেউ কেউ স্টেজ দিয়ে আমি গবেষণা করা পড়ব। মুখ্যত আমি যেতবে গবেষণা করা যাচ্ছে আমি 6টি স্টেজ দিয়ে যাওয়া পড়ে, এটা সমস্ত সমান 6টি স্টেজ প্রায় আমি যাওয়া পড়ব। তেমন আপনার যেতবে বর্তমান যাঙ্ক অন্ডরে আপনার রিসর্চ করবে, আপন মানে আপনার গাইড যে হবে, আপনার প্রথমে গাইডিং সহ বসি গোটে আলোচনা করবে, কেউ বিষয়ে আলোচনা করবে, কেউ বিষয় উপরে আপনার গবেষণা করবে। তেমন গবেষণার প্রথম স্টেজ হচ্ছে চুজ দি টপিক, বিষয় নির্বাচন করা। তেমন কেউ বিষয় আপনি নির্বাচন করা, আমি কইপার না আমি যে বিষয় যে বিষয় নির্বাচন করুছু পৃথিবীতে সে সম্পর্কের আদৌ গবেষণা হয়ে না বলে, কেউ
কোটা কোটি সে বিষয়ে এই থাই পারে অসম্ভব নুহে তাহলে তো আম নন মানে আমার জাঁয়ার ভিতরে না তেমন আমি যেতবে কোশি বিষয়ক আমি চুজ করা বা তার বিষয়ক আমি নির্বাচন করা সেতবে আমি বহু সতর্কতা নেওয়া পড়ব আমি কনসিয়াস হওয়া পড়ব তার কারণ হচ্ছে গোটি বিশ্ব নির্বাচন উপরে টপিক উপরে গবেষণার গোটি সার্থকতা সবুলে নির্ভর করে কারণ যদি আমি বিষয়টি ভুল হয়ে গলা তাহলে গবেষণাটি ভুল হয়ে গলা ধরতু জনে সায়েন্সের জনে গবেষণা করছি সে কেবল হিস্ট্রি অফ সায়েন্স সম্ভব নুহে আপনার গবেষণা করা জনে ইংলিশে গবেষণা করব সে কেবল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচর ওড়িয়ার জনে গবেষণা করব হিস্ট্রি অফ ওড়িয়া লিটারেচর সম্ভব নুহে এ প্রকার বিষয় নির্বাচন করা উচিত মধ্য নুহে কারণ আমি সময় নির্দিষ্ট এবং সেই নির্দিষ্ট সময় ভিতরে আমি গবেষণার পরিসমাপ্তি করা পড়ব টাইম লিমিটেসন অথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে সাহিত্যের সবু দিগরে আমি এক্সপর্ট নহ স্যার ইংরেজির প্রফেসর ইংরেজি লিটারেচরর সবু দিগরে স্যার এক্সপর্ট হয়ে পারে না মু ওড়িয়ার প্রফেসর যেমন ভাবে আমি এমবিবিএস পড়া বেড়ে যেত পিজি করুছ এমবিবিএস আমি সব পড়ি গ্রাজুয়েসন আমি সব পড়ি কিন্তু আমি পিজি করা যাচ্ছ আমি গোটে নির্দিষ্ট বিষয়ে যাচ্ছ এবং লিটারেচর কম হুয়ে না আমি স্যার মানুষ তো ইংলিশ লিটারেচর বহু জিনিস অনেক তার অনেক থিওরি অনেক লিটারেচর পার্ট বহু জিনিস অ স্যার হয়তো গোটে নির্দিষ্ট দিগরে এক্সপোর্ট হয়ে সব দিগরে এক্সপোর্ট হয়ে পারে না মানে তাঁর ফিকশন উপরে ভালো থাকে ট্রাভেলিং উপরে সে ভালো থাকে বা ট্রান্সলেশন উপরে সে ভালো থাকে পোয়েট্রি উপরে সে ভালো থাকে বা ড্রামা উপরে ভালো থাকে কিন্তু সবুগুড়ি উপরে সে জাঁতি কিন্তু সমান দক্ষতা সব সবজেক্ট নেণু আমি বিশেষ নির্বাচন করা সেতবে আমি দেখা পড়ব আমার ইন্টারেস্ট কেউ দিগরে আমি প্রথমে আমার যে দিগরে ইন্টারেস্ট অৎসাহ আমি সে প্রকার টপিক নির্বাচন করা উচিত উই শুড সিলেক্ট দি টপিক আন্ডার ইন্টারেস্ট অনেক সময় ভুল করা যায় যে গবেষক সে তাঁর গাইডিং সহ পরামর্শ করতে এবং গাইড যে টপিক দিয়ে সেই টপিক সে নির্বাচন করে নিহতি এবং পরবর্তী সময় তাঁর গবেষণার প্রোগ্রেস হয়েপারে না এবং প্রোগ্রেস হয়েপার কারণ কম না তার ইন্টারেস্ট নাইডর বিনিয়োগ হয়ে না আমি বিষয় নির্বাচন গাইডিং সাংরে ডিসকসন করেদে সিনপসিস লিখিদে চাপ্রাইসন করেদে বিশ্ববিদ্যালয় তাকে সবমিট করেদে বিশ্ববিদ্যালয় তাকে আপ্রুভ করেদে আমি রেজিস্ট্রেসন নম্বর মিলিগলা তাপরে আমি গবেষণা আরম্ভ করবু অথচ সে বিষয় সম্পর্কে আমার যেত জ্ঞান রহবা কথা সেত জ্ঞান আমাকে না অসুবিধাটা কম হুয়ে পরবর্তী সময় আমি অনুভব করু যেতবে আমি সে বিষয়ে পড়াপড়ি করু সেতবে পরবর্তী সময় আমি অনুভব করু যে আমি কেমিতি এ সম্পর্কে আলোচনা করা কেমিতি গবেষণা করা কারণ আমি যেতে পড়ছু আমি ভাবছি আমার সিনপসিসটা ভুল হয়েছি আমার চ্যাপ্টারাইজেশন মধ্যে ভুল হয়েছি তেমন ওড়িশায় গবেষণা ক্ষেত্রে এ প্রকার গোটি ফর সিস্টম রয়েছে কিন্তু অন্য স্থানে পার্লামেন্টারি মানুষের এপরিক হাইদ্রাবাদের ইভ্রুভ গেলে দেখবে যে প্রথমে বর্ষে পড়িয়ে কোশি টপিক সিলেক্ট করা পূর্ব মানে ওয়ান ইয়ার কন্টিনিউসলি দে উইল রিড
ইন দ্য লাইব্রেরি। এবং গোটি বর্ষ সে লাইব্রেরি পড়া পরে সে বিষয় সম্পর্কে গোটে আইডিয়া আসি যায়, গোটে ধারণা আসি যায়, এবং তাপরে সে বিষয় নির্বাচন করে। কারণ আমার যে গাইড হচ্ছে আমি কইপারা না যে সব বিষয়ে সে এক্সপোর্ট করি, গাইডকর স্পেশালাইজেসন অছি, তেমন তাঁর স্পেশালাইজেসন উপরে আমি যা পচারা সে আমার কিন্তু সব বিষয় করে কইপারা না। তেমন গাইডকর যেটা স্পেশালাইজেসন যে স্কলার হব তার যে সে এরিয়া প্রতি ইন্টারেস্ট আছে তার মধ্যে কিছু মানে না, তেমন তার ভিন্ন এরিয়া হয়তো ইন্টারেস্ট থাইপারে, তেমন সেই তাকে কন্টিনিউস ওয়ান ইয়ার লাইব্রেরি তাকে কটাইবাকে পড়ব, পড়িবাকে পড়ব। এবং তাপরে পরে তাঁকর সে বিষয় সম্পর্কে অন্তত কিছু ধারণা আসব, এবং ধারণা আসলা পরে পরে সে সবজেক্ট বা টাইটেলটা চুজ করব। যদি সে বিষয়ে পড়ু পড়ু যদি অনুভব কলা না এ ক্ষেত্রে মোর ইন্টারেস্ট না মতো অন্য গোটি এরিয়া নেওয়া পড়ব, হয়তো সেটা চেঞ্জ করে পারে। কিন্তু ওয়ান্স তুমি টপিক যদি নির্বাচন করে সারিছ পুরো তাকে চেঞ্জ করলে কষ্ট হলে তাকে টাইম দেওয়া পড়ব, তাপরে পুরো তাকে চেঞ্জ করা পড়ব, অসুবিধাটি অছে। তেমন সেই আমি প্রথমে বিধিবদ্ধ লাইব্রেরি কিছু দিন আমি পড়া পড়ব। সে বিষয় সম্পর্কে আমার গোটিয়ে বিধিবদ্ধ ধারণা হওয়া দরকার, তাপরে আমি টপিক নির্বাচন করার আবশ্যকতা অছে। এবং আউ গোটি কথা হচ্ছে যে রিসর্চর সোসাইটি পাই কিছু দান অছে, অর্থাৎ আমি এমিতি এক সবজেক্ট চুজ করা যার সমাজ প্রতি বা সমাজ ক্ষেত্রে কিছু গুরুত্ব থাকা দরকার, পরোক্ষে হোক বর ইনডাইরেক্টলি হোক বর সমাজ সেই টপিক দ্বারা কিছু পরিমাণে উপকৃত হেউথিব, তাহলে আমি সেই প্রকার গোটে টপিক নেওয়া উচিত। এবং চতুর্থ কথা হচ্ছে যে বিষয়টি আমি নেওয়া সে বিষয়টি সংক্ষিপ্ত হওয়া দরকার, ব্যাপক হয়ে নথিব। যদি ব্যাপক হব কোন হব তাহলে আমি তার সব দিকু আমি গুরুত্ব দিয়ে পারিবা না, তেমন আমার ফোকস রহব যেমন গোটে টর্চ লাইট, টর্চ লাইট গোটে নির্দিষ্ট স্থানকে আলোকিত করে, গবেষণা মধ্যে ঠিক সে করে, গোটে নির্দিষ্ট বিষয় উপরে সে প্রাধান্য দিয়ে, গোটিয়ে নির্দিষ্ট বিষয় উপরে সে গুরুত্ব দিয়ে থাকে, অন্য বিষয় উপরে সেতে গুরুত্ব সে দিয়ে না। তেমন টর্চ লাইট যেমন গোটি নির্দিষ্ট দিগক আলোকিত করে গবেষণা মধ্যে ঠিক সে হুয়ে, তেমন বিষয় আমি ব্যাপক করা উচিত নুহে, বা গোটে ব্যাপক বিষয় গোটে বড় বিষয় আমি নেওয়া উচিত নুহে, তাপরে কনসেন্ট্রেট করে পার শেষ পর্যন্ত বা তাকে আমি জস্টিস দিয়ে পার। আমি যদি গোটে বড় বিষয় নিয়ে যা তাকে আমি জস্টিস দিয়ে পার, জস্টিস হচ্ছে গবেষণার গোটে গুরুত্বপূর্ণ দিক, যদি আমি জস্টিস দিয়ে পার না তাহলে সেভাবে এক টপিক আমি সিলেক্ট কাহি করা, তেমন সে প্রতি মধ্যে আমি গোটে দৃষ্টি দেওয়া পড়ব। এবং তাপরে হচ্ছে কম তাপরে প্রজেক্ট আসব, গোটে পরিকল্পনা আসব, গবেষক তাপরে পরিকল্পনা করব মু কন কন এ সম্পর্কে করিপারে, হোয়াট ক্যান আই ডু এবাউট ইয়ার টপিক, টপিক বিষয়ে কন কন করিপারে বা টপিকর কেউ কেউ দিগ সম্পর্কে মু গবেষণার আলোকপাত করি হাইলাইট করি। এবং তাপরে আমি গোটে চ্যাপ্টারাইজেসন করা পড়ে আমি সমস্তে জাগছে, তাপরে আমি চ্যাপ্টারাইজেসন করে পার কিছু অসুবিধা হব না, কারণ আপনার যেতবে কোর্স ওয়ার্ক করছেন কোর্স ওয়ার্ক পরে আপনার গোটে
সিনপসিস করবে তা সঙ্গে চাপ্টারাইজেশন মধ্যে দেবে। এবং অনেক সময় কম হুয়ে আমি দেখিছু মু তো অনেক বড় স্টোরেজ রয়েছি মু দেখিছি যে আমি কেবল হেডলাইন গুড়াক লিখি দেব তার সব টাইটেল গোটে লিখি নথাও কাইকি এমিতি হুয়ে কারণ আমার সে টপিক উপরে বিশেষ দক্ষতা সে পর্যন্ত আসি নথায়। তেমন যেহেতু আমার সিস্টম হচ্ছে গোটে চাপ্টারাইজেশন দেওয়া পড়ব তার সঙ্গে যোড়া পড়ব তেমন আমি কম করু না যেমিতি হোক সেমিতি গোটে চাপ্টারাইজেশন তৈরি আমি করে দেব। তেমন তার খালি মেন টাইটেল গুড়াক দিয়ে যাও মানে ছটা চাপ্টার কালি পাঁচটা চাপ্টার কালি পাঁচটা টাইটেল কেবল দিয়ে দেবি শিরোনাম আমি দিয়ে দেবি টাইটেলটা কিন্তু তার সব টাইটেল অছি যেত আমি গবেষণা করুছু সেত জানুছু লেখু সেত জানুছু সেত আমি সব টাইটেল দিয়ে নথাও কাইকি না সে বিষয়ে আমি বিশেষ গভীরক আমি যাই নথাও তেমন সেপা আমি সব টাইটেল দিয়ে নথাও কিন্তু সেটা দেওয়া উচিত। তেমন যেত বিশেষ সম্পর্কের আমার যেত জ্ঞান আসব বিভিন্ন অধ্যয়ন দ্বারা লাইব্রেরি হোক বা অন্য কোণী ক্ষেত্র হোক নেট হোক বর্তমান তো গবেষণা করে বহু সহজ হয়ে যাই গোটে সময় লা আমি ন্যাশনাল লাইব্রেরি যা বা আমেরিকা রিসর্চ সেন্টার হায়দ্রাবাদ বা কংগ্রেস লাইব্রেরি যা পড়ু লা কিন্তু বর্তমান তো সবগুড়ি আমার হাত পাখে মিলিগাল তেমন গবেষণা বর্তমান ভারি কিছু পরিমাণে সহজ হয়ে যাই তেমন আমি তার উপযোগ করবার আবশ্যক আছে অর্থাৎ যেতে প্রকার ফ্যাসিলিটিজ আভেলেবল অছি আম পাখে আমি সবু সেগুলো ইউজ করার আবশ্যকতা আছে। তাহলে গবেষণা করা সময় আমি কোণী প্রোবলেম বা সমস্যার পড়া না। এবং দ্বিতীয় কথা হচ্ছে টপিক নির্বাচন সরিগাল আমি টপিক সিলেকশন করে সারলে তাপরে দ্বিতীয় ফেজ কর টপিক নির্বাচন করে সারা পরে পরে তার দ্বিতীয় ফেজ কর তার দ্বিতীয় ফেজ হচ্ছে কলেকশন অফ ডাটা তথ্য সংগ্রহ আমি তথ্যক নিয়ে গবেষণা করে থাকি যদি আম পাখে তথ্য না তাহলে আমি কাহু নিয়ে গবেষণা করা অর্থাৎ বিষয় অনুসারে টপিক রিলেটেড ডাটা আমি কলেকশন করা।